শ্রোতা বন্ধুরা, তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে বহু হতাহতের ঘটনায় তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজ 9 ফেব্রুয়ারি দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। এই প্রেক্ষিতে আজ বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এছাড়া নিহতদের আত্মার শান্তি কামনা করে দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে থাকবে বিশেষ প্রার্থনার আয়োজন। তুরস্ক সিরিয়ার নাগরিকদের হতাহতের ঘটনায় বেতার পরিবারও গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছে। একুশে ফেব্রুয়ারি, মৃত্যুর শেষে যারা রেখে গেল প্রাণ ফসলের দান, তুমি ইতিহাস বহতারি, বক্ষরুধিরে রক্ত আলোকে আনল যারা প্রভাত, তুমি গৌরব বহতারি। আমার বর্ণমালা লাল কৃষ্ণচূড়ার রঙে হয়েছে রঙিন, অসীম আকাশে ডানা মেলে সে উড়ে যেতে পারে বিশ্বময়, মানচিত্রের গণ্ডি পেরিয়ে দিতে পারে টেপান্তরের মাঠ পাড়ি। একুশ সবার, একুশ মানব সভ্যতার অহংকার বোধের প্রতীক হয়ে ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। ভাষার জয়গান আমাদের এনে দিয়েছে অসীম প্রাপ্তি, দিয়েছে অপার স্বাধীনতা আর দুরন্ত সাহস, বিশ্বের দরবারে দিয়েছে অন্যায়ের কাছে মাথা নত না করার আপোষহীন গর্বিত জাতির মর্যাদা। ফেব্রুয়ারি তাই আমাদের হৃদস্পন্দনে করে তোলে সপ্তময়, জাতিকে করে মহীয়ান। প্রিয় শ্রোতা, 52 ভাষা আন্দোলনের শহীদদের শুধু স্মৃতি রোমন্থন করলেই চলবে না। যে মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য রফিক, সালাম, বরকত, জব্বার তাদের অমূল্য জীবন উৎসর্গ করেছিলেন, আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে তা প্রতিষ্ঠা করতে না পারলে কোনো শহীদদের আত্মাই শান্তি পাবে না। আর আমরাও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে রাখার অনন্য গৌরবকে অক্ষুণ্ণ রাখতে পারব না। তাই আসুন হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করি যারা দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন তাদের অনুভূতিকে। নিজের জন্য নয়, দেশের জন্য নিজেকে উৎসর্গ করি। যে কোনো অশুভ তৎপরতাকে, অপপ্রচারকে প্রতিহত করে দেশের প্রবহমান উন্নয়ন ধারাকে অব্যাহত রেখে কেবলই সামনের দিকে এগিয়ে যাই, এগিয়ে যাই উন্নয়ন আর সমৃদ্ধির দিকে। এমনই আশাবাদী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহানগর। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। শ্রোতা বন্ধুরা, ভাষা মাসে আজকের প্রভাতে যে যেখান থেকে শুনছেন সবাইকে নিরন্তর শুভেচ্ছা। এবার জানিয়ে দেই কী কী থাকছে আজ আপনাদের জন্য। অমরবাণী পর্বে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা থেকে পাঠ, ভালো থাকুক আমার ঢাকা, এই পর্বে শোনাব মহানগরীর বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক পরিবেশনা, শোনাব গান, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে পর্ব, সুস্থ থাকুন নগর পরিক্রমায় শুনতে পাবেন ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং, এবং সবশেষ পরিবেশনায় থাকবে শুভযাত্রা। বন্ধুরা, এসব বিষয় নিয়ে আজকের মহানগর গ্রন্থনা করেছেন হাসিনা পারভিন, উপস্থাপনা আছি আমরা দুজন, আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহাতো এবং আমি আফরোজ আক্তার পপি। আমাদের আজকের মহানগরের প্রথম নিবেদন, অমরবাণী পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারে রোজনামচা থেকে অংশবিশেষ পাঠ,
পাঠ করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। এত কথা লেখার দরকার হতো না। একই জেলে আরও রাজবন্দী আছে, তারা এক ঘরে থাকে, তাদের সামনেই পাক হয়, আর আমাকে সেই একই জেলে একাকী থাকতে হচ্ছে। দোষ কি জানি না, জেলের আইন ভঙ্গ করে নাই তবু একাকী থাকতে হচ্ছে। তবে মাসে একবার শুধু গোপালগঞ্জ যেতে হয় ফরিদপুর থেকে, স্টিমার নৌকা গাড়িতে বেশ একটু খোলা বাতাস খাইতাম। যদিও কথা বলা নিষেধ, তবু আসসালাম আলাইকুম তো নিষেধ না। আমাকে কিছু কিছু মানুষ চিনত, তাই সকল জায়গায় কিছু চেনা মানুষ পাওয়া যেত, আসসালাম আলাইকুম করে শেষ করতাম। তা না হলে সিপাহীদের চাকরি যাবে, কারণ আইবি কর্মচারীও আছে। একবার আমাকে কে যেন মিষ্টি দিয়েছিল মাদারীপুর স্টেশনে, সেই মিষ্টি কেন আমি খেলাম তাতে সিপাহীদের কৈফের দিতে দিতে যান সারা হয়ে গেছে। একজন নাকি সাসপেন্ড হতে যাচ্ছিল, হাত পা ধরে বেঁচে গেছে, তাই ওদের জন্য কারোর সাথে আলাপ করতাম না। যদি কেউ জিজ্ঞেস করতে বলতাম আমি কয়েদি, কথা বলা নিষেধ, আমার জন্য ওদের ক্ষতি হবে কেন। আইন দফা, জেলে একটা আইন দফা ছিল, এটাই হলো সবচেয়ে কষ্টকর দফা। একটু মেজাজ দেখানো কয়েদি হলেই সাজা দেওয়ার জন্য আইন দফা পাশ করা হতো, এদের গরুর মতো ঘানিতে ঘুরতে হতো। আর একটা পরিমাণ ঠিক ছিল, সেই পরিমাণ তেল ভেঙে বের করতে হতো, পিছনে আবার পাহারা থাকতো, যদি আস্তে হাঁটত অমনি পিটান। এটা ইংরেজ আমলেই বেশি ছিল, তবে পাকিস্তান হওয়ার পরে 1950 সাল পর্যন্ত চলে। সেন্ট্রাল জেলে এটা বন্ধ হয়ে যায় 1949 সালে, তবে জেলা ও সাব জেলে 1951 সাল পর্যন্ত চলে। শক্তিশালী লোকগুলি ঘানি টেনে এক বছরের ভিতর এত দুর্বল হয়ে পড়ত যে সে কথা কি বলবো। আমি যখন ফরিদপুর জেলে যাই তখন দেখতে পেলাম মানুষ দিয়ে ঘানি ঘুরে আর তেল বাহির করা হয়। একদিন জেলা সাহেবকে আমি বললাম, সরকার হুকুম দিয়েছে কয়েদি দিয়ে ঘানি ঘোরানো চলবে না, আপনার জেলে এখনও চলছে কেন? তিনি বললেন, দু একদিনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে, গরু কিনতে হুকুম দেওয়া হয়েছে, উপরে লিখেছি অনুমতি এলেই কয়েদিদের পরিবর্তে গরু দিয়ে করা হবে। সত্যই জেলা সাহেব আমি থাকতেই বন্ধ করে দিলেন, না দিলে হয়তো আমার প্রতিবাদ করতে হতো অথবা সরকারের কাছে দরখাস্ত করতে হতো। একটা লোক ঘানি ঘোরাতে ঘোরাতে অসুস্থ হয়ে একবার হাসপাতালে ভর্তি হলে তাকে কষ্টের কথা আমি জিজ্ঞেস করেছিলাম। সে বলেছিল, হুজুর, দিন ভরে গরুর মতো ঘুরে রাতে যখন শুতে যাইতাম তখনও মনে হতো ঘুরছি, ঘুমোতে পারতাম না। দেখেন, সেই যে শরীর নষ্ট হয়ে গেছে আর ভালো হয় নাই। খোদা আপনাকে বাঁচাইয়া রাখুন, আপনি জেলে না আসলে আর কতদিন যে গরুর মতো ঘুরতে হতো বলতে পারি না। জেলখানে কথা এক মিনিটে প্রচার হয়ে যেত, ডালচাকি দফা। ডালচাকি নামে একটা দফা আছে, এদের ডাল ও গম ভাঙতে হয়, আজও আছে এটা। ডাক্তার স্বাস্থ্য পরীক্ষা করে দেয়, যাদের গুড মার্কার স্বাস্থ্য তাদের রোজ এক মন করে ডাল ভাঙতে হয়, আর যাদের স্বাস্থ্য মিডিয়াম তাদের আধা মন ডাল রোজ ভাঙতে হয়, গমও ভাঙতে হয়, প্রত্যেকের রোজ 10 সের করে গম ভাঙতে হয়। হাজতি দফা, এখানে হাজতিতে রাখা হয় যাদের জামিন হয় নাই, মামলা চলছে। ঢাকা জেলে 3 তলা একটা দালান এদের রাখা হয়, 6টা রুম আছে। কোনো লোক যখন হাজতে থাকে যার মামলা চলতে থাকে তখন সমস্ত রাত কারও ঘুমাবার উপায় থাকে না, রাত ভরে নামাজ জেকের মিলাদ তসবি জপে আল্লাহু আল্লাহু করতে থাকে। বন্ধু শ্রোতা, বাংলাদেশ এক উন্নত সমৃদ্ধ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে সম্ভাবনা নবদিগন্তে। অগ্রযাত্রার এ পথে যেন কেউ বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, বিশেষ করে গুজবের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে কিছু ব্যক্তি স্বার্থে নানা রকম অপপ্রচার লিপ্ত, কোনো কিছুর সত্যতা যাচাই না করে নেতিবাচক কোনো কিছুতে লাইক কমেন্ট শেয়ার আমরা এগুলো করব না। আসুন আমরা এ ব্যাপারে অন্যকেও সচেতন করি। আমাদের গর্বিত ঢাকাকে নিয়ে মহানগরে এখনকার উচ্চারণ ভালো থাকুক আমার ঢাকে পর্বে শোনাব মহানগরে বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক পরিবেশনা। রচনা শেলী সেন গুপ্তা, পাঠে মোহাম্মদ জসিমউদ্দিন। আমাদের গর্বের শহর ঢাকা, এটি গর্ব করার বিষয়ও, কারণ আমরা রাজধানীর অধিবাসী। এ শহরে আছে প্রচুর ফুটপাত ও ফুটওভার ব্রিজ। বর্তমান জনবান্ধব সরকার মানুষের উপকারে সবসময় কাজ করে যাচ্ছে, তৈরি হচ্ছে সেতু, সহজে যাতায়াতের জন্য ওভারব্রিজ। এত গৌরবের বাহক এ শহর আজকাল কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে, তার মধ্যে একটি রাস্তায় বাহনের আধিক্য। ঢাকার রাস্তায় এখন প্রচুর যান চলাচল করে, তেমনি যানজটও হয় অনেক। এ শহরে এমন কোনো নাগরিক নেই যিনি যানজটজনিত সমস্যা মোকাবেলা করেননি। এই ভোগান্তির কথা বলে শেষ করা যাবে না। এর সাথে আছে কিছু মানুষের আইন না মানার প্রবণতা। অনেক সময় সিগন্যাল উপেক্ষা করে গাড়ি চালানো এবং যত্রতত্র গাড়ি পার্ক করাও একটা উল্লেখযোগ্য সমস্যা।
শুধু রাস্তা নয়, ঢাকা শহরের ফুটপাতগুলো এখন হকার ও পথিপার্শ্বস্থ দোকানের দখলে চলে গেছে। অথচ আমরা জানি ফুটপাতগুলো নাগরিকদের হাঁটার সুবিধার্থে তৈরি করা হয়েছে। এখন ঢাকার মানুষ আর পায়ে হেঁটে চলাচল করতে পারে না, ইচ্ছে থাকলেও হেঁটে যাওয়ার দূরত্ব গাড়ি অথবা রিক্সার সাহায্য নিয়ে পাড়ি দিতে হয়। অথচ স্বাস্থ্যগত দিকটি বিবেচনা করলে হাঁটাহাঁটি অনেক সুফলদায়ক। সুস্থ থাকার জন্য হাঁটার কোনো বিকল্প নেই। আমরা সবাই কম বেশি জানি হাঁটলে শরীর ঝরঝরে থাকে, কোলেস্টেরলের সমস্যা মুক্ত থাকা যায়, উচ্চ রক্তচাপ ও বহুমূত্র সমস্যা থেকেও স্বস্তি মেলে। নিয়মিত হেঁটে বাজার হাট সম্পন্ন করলে বা কম দূরত্বের পথ হেঁটে চললে প্রয়োজনীয় কাজটি করার সাথে সাথে নিজের স্বাস্থ্যসেবাও হয়ে যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমাদের ভালোবাসার এই শহরে হেঁটে চলার উপায় নেই। অনেক সময় দেখা যায় প্রধান সড়ক ও ফুটপাত জুড়ে বিপুল পরিমাণের রড, ইট, বালু ও অন্যান্য নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। পথচারীর ফুটপাতও চলে গেছে হকার ও দোকানিদের দখলে। তাছাড়া সড়ক ও ফুটপাতে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখা হচ্ছে, ফলে পথচারীদের বাধ্য হয়ে ব্যস্ত সড়কের উপর দিয়ে হাঁটতে হয়। শুধু ফুটপাত নয়, কোনো কোনো এলাকায় মূল সড়কের একটি অংশ হকারদের দখলে চলে গেছে। রাজধানীর VIP সড়ক হিসেবে পরিচিত প্রধান সড়কের উপরও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য যানবাহনের লোড আনলোড করা হয়। এর কারণে যানজটও ভয়াবহ আকার ধারণ করে। আমাদের প্রাচীন নগরী ঢাকার আয়তন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সে অনুপাতে ফুটপাতের আয়তন একটুও বাড়েনি। ফলে যাদের একান্তই হেঁটে চলা দরকার তারা ফুটপাত না পেয়ে হাঁটার জন্য রাস্তা ব্যবহার করে, তাতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং নানা দুর্ঘটনাও ঘটে। তাছাড়া আমাদের হাঁটার অভ্যাস না থাকার কারণে অথবা ফুটপাত না থাকার কারণে আমরা সামান্য পথও রিক্সায় পাড়ি দিতে অভ্যস্ত হয়ে গেছি। আমরা ভুলে গেছি স্বাস্থ্যের জন্য হাঁটা অত্যন্ত জরুরি। একটু সচেতন হলে সহজেই এই অভ্যাস গড়ে তোলা যায়। নগরের ফুটপাতগুলো যদি পথচারীদের চলাচলের জন্য অবাধ হয়, তাহলে নাগরিকদের মধ্যে হেঁটে চলার প্রবণতা বৃদ্ধি পাবে। এই অভ্যাস যেমন মানুষকে সুস্থ রাখবে, তেমনি যানবাহনের উপর কিছুটা চাপ কমবে বলে আশা করা যায়। তবে এ বিষয়ে বর্তমান সরকার যথেষ্ট সচেতনতার পরিচয় দিচ্ছে, সচেতন রয়েছেন নগর কর্তৃপক্ষ। প্রিয় বন্ধুরা, আসুন ঢাকায় বসবাসরত সকল নাগরিক একসাথে একত্রে সম্মিলিতভাবে সচেতন হই, দখলমুক্ত সড়ক ও ফুটপাত গড়ে তুলি। এবারে আমন্ত্রণ সুরের ভুবনে, শোনাবো ভাষার গান। শিল্পী তিমির নন্দী কথা সুর দিয়েছেন স্বপন কুমার সাহা। হে নির্ভীক ভাষা সহী তোমাদের রথের পথে স্বাধীনতা, তোমরা প্রথম বলেছিলে বাঙালির অধিকারের কথা। হে নির্ভীক ভাষা সহী বর্ণমালার প্রতিটি অক্ষরে তোমাদের ভালোবাসা হয়ে ঝরে, বর্ণমালার প্রতিটি অক্ষরে তোমাদের ভালোবাসা হয়ে ঝরে, তোমাদের কাছে সফলতা হে নির্ভীক ভাষা সহী, স্বপ্ন আশা মায়াবী রোধে তোমাদের জেগে ওকে বুঝুরে, স্বপ্ন আশা মায়াবী রোধে তোমাদের মুখ জেগে ওকে বুঝুরে, তোমাদের কাছে আজকের স্বাধীনতা, আজকের
স্বাধীনতা হে নির্ভীক ভাষা শহীদ তোমাদের রক্তের কত দূরে এসেছে স্বাধীনতা তোমরা প্রথম বলেছিলে বাঙালির অধিকারের কথা হে নির্ভীক ভাষা শহীদ আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচার হচ্ছে মিডিয়াম ওয়েবের পাশাপাশি 104 মেগাহার্টজে বন্ধুরা আপনারা বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটি যে কোনো সময় শুনতে পারেন শ্রোতা বন্ধুরা নগর পরিক্রমা এখন শোনাব মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং গবেষণা গ্রন্থন ও সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশিদ মেট্রো রেলের পর এবার পাতাল রেলের যুগে প্রবেশ করছে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন এই প্রকল্প থেকে দুটো রেল লাইন নির্মাণ করা হবে একটি লাইন হজরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল থেকে কমলাপুর পর্যন্ত অর্থাৎ 19.87 কিলোমিটারের অংশ এটি মাটির নিচ দিয়ে যাবে আর নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত 11.36 কিলোমিটার রেল লাইন উড়াল পথে যাবে শ্রোতা বন্ধুরা এ পর্যায়ে এই পাতাল রেলের কাজের শুভ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী করেছেন এবং যোগাযোগের মাধ্যমে যে নতুন নতুন যাত্রার শুরু করছে বিশেষ করে ঢাকা এরই এক কাজের একটি অংশ তো এই সমাবেশে কেন্দ্র করে এখানে বিশাল উচ্ছ্বাস রয়েছে এবং বহু শ্রেণীর পেশার মানুষ এই সভাস্থলে এখানে এসেছেন সকাল থেকেই আমরা লক্ষ্য করছি এখন কয়েকজন যারা তরুণ রয়েছেন বিশেষ করে তাদের সাথে কথা বলবো শুনবো তারা এই কাজের উদ্বোধনের পর তাদের উচ্ছ্বাসটি কেমন হলো আপনার নামটা বলেন আমার নাম হচ্ছে সায়েম এই যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন আপনি কি মনে করছেন আমার মনে হয় এটি যোগাযোগের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনতে সচেষ্ট হবে কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি পদ্মা সেতুর ফলশ্রুতিতে আপনার হচ্ছে দক্ষিণ অঞ্চলে যে 21টি জেলা সংযুক্ত হয়েছে পাতাল রেল বিমানবন্দর থেকে কমলাপুর এটি যেটি হবে আমার মনে হয় 2026 সালের মধ্যে এটি বাংলাদেশের বর্তমানে আমাদের কিন্তু কর্মঘণ্টার কারণে আমাদের হাজার হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে এটি আমি মনে করি এটি একটি বড় ধরনের উদ্যোগ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভাই আপনার নামটা বলেন আমার নাম তানজিব কি বলবেন বলেন অবশ্যই এটা আমাদের বাংলাদেশ সরকারের একটা বড় অর্জন আমরা ইতিমধ্যে দেখেছি মানে পদ্মা সেতুর যে পরবর্তী যে আমরা আর্থিকভাবে যতটা লাভবান আমাদের জিডিপি গ্রোথ বাড়তেছে ডে বাই ডে তা আমরা যতটুকু জানি ঢাকা শহরের যে যানজটের জন্য আমাদের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে সময়ের হিসেব করতে অনেক কোটি টাকা অনেক ডলার এটা সো আমি পড়াশোনা করে যতটুকু বুঝলাম আসলে এই যে যখন আমরা এই কাজটা করে ফেলবো 2026 সালের মধ্যে পাতাল রেল মেবি সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সার্বিক দিক দিয়ে যদি চিন্তা করি তাহলে এটা আমাদের দেশের জন্য একটা আসলে গৌরবের বিষয় এই সময়ের ভিতরে করতে পারাটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ বড় একটা অর্জন হবে যেটা আমরা এটা খুব শীঘ্রই শেষ করতে পারি কাস্টমার ভাই আপনার নামটা বলেন আমার নাম মিনহাজ বলেন ভাই আমি যেটা বলবো প্রথমত আমাদের যে যোগাযোগ ব্যবস্থার যে আমূল পরিবর্তন হয়েছে বিগত 10 বছরে আমরা যেটা দেখেছি সেটার জন্য অবশ্যই আমরা সরকারের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে যোগাযোগের দিকে অবকাঠামোগত উন্নয়নের দিকে যেভাবে ফোকাস করা হয়েছে সেটা দিকে অবশ্যই আমরা ছাত্র সমাজ অনেক বেশি প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক হওয়ার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আমরা ডিসেন্ট্রালাইজ না আমরা যখন এই সেন্ট্রালাইজ করে ফেলছি ঢাকাকে তখন ঢাকার উপর অনেক চাপ বেড়ে যাচ্ছে পদ্মা সেতুর কারণে আমরা অনেক বেশি সুফল পাবো এটা বলার বাইরে কিন্তু যখন মানুষগুলো ঢাকায় আসবে ঢাকায় যখন তারা জ্যামে আটকে যাবে সে যে 2-3 ঘন্টা সেভ করছে সে 2-3 ঘন্টা কিন্তু তার এখানে নষ্ট হয়ে যাচ্ছে তো একটা ডিসেন্ট্রালাইজেশন প্রয়োজন যে অর্থাৎ উন্নয়নগুলো যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যায় শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক বা চট্টগ্রাম কেন্দ্রিক না হোক তাহলে সারা বাংলাদেশের মানুষ সুফল পাবে আর সরকারের অবশ্যই এই জায়গায় আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো যে সরকার চেষ্টা করছে এবং আমার অনুরোধ থাকবে সেটা ছোঁয়া যাতে সারা বাংলাদেশি পায় এবং ডিসেন্ট্রালাইজেশনটা যাতে আসে শ্রোতা বন্ধুরা ঢাকা শহরের কথাই শুনছিলাম যে ঢাকা শহরের মানুষের আসলে চলাচলের জন্য দেশের প্রথম পাতাল রেলের যে ডিপো নির্মাণ করা হচ্ছে সেটি নারায়ণগঞ্জের রূপগঞ্জের চিতলগঞ্জে ওই ডিপো নির্মাণ কাজের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন কাজের শুভ সূচনা করলেন মাননীয় প্রধানমন্ত্রী আর এই ক্ষেত্রে একটু জানা যায় যে এমআরটি লাইন 1 প্রকল্পের দুটো লাইন আসলে থাকছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে বিমানবন্দর থেকে মাটির নিচ দিয়ে কমলাপুর পর্যন্ত এই পাতাল পথে রেলের স্টেশন থাকবে 12টি স্টেশনগুলোর নির্ধারিত জায়গাগুলোর মধ্যে রয়েছে কমলাপুর রাজারবাগ মালিবাগ রামপুরা আফতাবনগর বাড্ডা উত্তর বাড্ডা নতুন বাজার নড্ডা
খিলক্ষেত বিমানবন্দর টার্মিনাল 3 এবং বিমানবন্দর। শ্রোতা বন্ধুরা আরও কয়েকজনের কাছে এগিয়ে যাব, শুনব তারা কি বলছেন। জি ভাই, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ সাজুমিয়া। বলেন, এই যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন কাজের, কি মনে করেন আসলে যোগাযোগের যে আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে বাংলাদেশের? আমি বলবো কি যে এটা হচ্ছে আমাদেরকে লং টার্ম একটা উপকার দিবে, এটা হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার হিসেবে দেখতে পারি। বিশেষ করে আমরা যদি আমাদের ডেভেলপিং কান্ট্রিতে যাব, তো সেক্ষেত্রে হচ্ছে লং টার্মে আমাদের যে প্ল্যানগুলো মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে, কিন্তু আমরা হচ্ছে লং টার্মে বেনিফিটটা পাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, গ্রাউন্ড লেভেলটা তৈরি করছি। তো অ্যাকচুয়ালি সে আমরা আশা করি হচ্ছে এই জিনিসগুলোকে ব্যবহার করে আমাদের যে স্বপ্ন যে ডিজিটাল বাংলাদেশ তৈরি করা প্লাস হচ্ছে ডেভেলপড কান্ট্রি হওয়া, ওই জিনিসগুলো হচ্ছে আমরা এখন এগুলো করার মাধ্যমে আমরা হচ্ছে এটাকে ওই পথটাকে প্রশস্ত করতেছি। ভাই, আপনার নামটা বলেন। আমি তৌফিক রহমান। বলেন, মূলত আমাদের যে বর্তমানে যে কাজগুলো, যে আমরা যে বর্তমানে দেখতেছি যে ফ্লাইওভার, তারপরে আপনার এই যে মেট্রো রেল, তারপর পাতাল রেল, এটা অবশ্যম্ভাবী আমরা বলতে পারি যে বাংলাদেশের জন্য একটা, মানে বিশেষ করে ডেভেলপের ক্ষেত্রে একটা বিশাল একটা সূচনা। আমি তার কথাই বলতে চাই যে একটা আগামীর বাংলাদেশের গঠনে বা আগামীর যে স্মার্ট বাংলাদেশ বা ডিজিটাল বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এটা একটা বিশাল কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি মনে করি। শ্রোতা বন্ধুরা, আর তো আমাদের প্রত্যাশা নয় যে আমাদের নগর জীবনে যে ভোগান্তিগুলো আছে এই জিনিসগুলো আর একটাও সূচকে যদি আমরা মুখোমুখি হই। আমাদের প্রত্যাশা থাকবে, অবশ্যই থাকবে, যে এই সময়ের মধ্যেই সরকারের যে সীমাবদ্ধতা রয়েছে যে 2026 ভিতরে এই প্রকল্পটা শেষ হবে এবং সে সুফলটা মাঠে পাবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, MRT যে লাইন 1 এর অপর অংশ, যেটি আমরা বলছিলাম নতুন বাজার থেকে পূর্বাঞ্চল পর্যন্ত উড়াল পথে, এখানে স্টেশন থাকছে 7টি। সেগুলো নির্ধারিত জায়গা হলো জোয়ার সাহারা, বোয়ালিয়া, মস্তুল, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাচল সেন্ট্রাল, পূর্বাচল পূর্ব এবং পূর্বাচল টার্মিনাল। MRT লাইন 1 প্রকল্পের দৈর্ঘ্য হবে 31.241 কিলোমিটার। শ্রোতা বন্ধুরা, দেশের প্রথম মেট্রো রেল বা MRT লাইন 6 এর একাংশ গত 28 ডিসেম্বর চালু করা হয়েছে। MRT 6 দেশের প্রথম মেট্রো রেল এবং MRT 1 দেশের প্রথম পাতাল রেল। 2030 সালের মধ্যে ঢাকায় 6টি মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন করতে চায় বর্তমান সরকার। এই প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে ঢাকায় 130 কিলোমিটার শক্তিশালী মেট্রো নেটওয়ার্ক গড়ে তুলতে চায়ও বাংলাদেশ। তখন মেট্রো নেটওয়ার্কে প্রতিদিন প্রায় 50 লাখ যাত্রী চলাচল করতে পারবেন। শ্রোতা বন্ধুরা, এই সাথেই শেষ করছি আমাদের আজকের নগর পরিক্রমা। শ্রোতা বন্ধুরা, থরে থরে সাজানো 10,000 বই, বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক ইতিহাস ঐতিহ্য নিয়ে। রয়েছে পুরান ঢাকার জমিদারি জিনিসপত্র, তাই পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্যের খোঁজ করতে ইতিহাস প্রেমীদের অন্যতম পছন্দের জায়গা পুরান ঢাকার মোহিনীমোহন দাস লেনে অবস্থিত ঢাকা কেন্দ্র। এখানে রয়েছে অসংখ্য দুর্লভ সংগ্রহ। পুরান ঢাকার অনেক বনেদি জমিদার পরিবারের ওপর রয়েছে আলাদা গ্যালারি। তাদের দুর্লভ ছবি থেকে শুরু করে ব্যবহৃত দৈনন্দিন জিনিস, যেমন রান্নার তৈজস, শাড়ি কাপড়, পানের কৌটা, লবণদানিসহ নানা জিনিস। এছাড়া ঢাকায় প্রথম স্থাপিত মোটর সারাই করা, কারখানা যন্ত্রাংশ, প্রাচীন মানচিত্র, পুরনো ভবনের ইট নকশা, পুরান ঢাকার পঞ্চায়েত সরকার পরিবারের ইতিহাস ঐতিহ্য। সংগ্রহশালায় রয়েছে 1896 সালে তৈরি একটি জমির দলিল, যার ভাষা গবেষকদের জন্য আকর্ষণীয় বিষয়। এছাড়া রয়েছে ঢাকা কেন্দ্র লাইব্রেরি, কমরেড ওসমান গনি মুক্তিযুদ্ধ কর্নার, মুনতাসির মামুন ঢাকা কর্নার, মিলি শিশু চত্বর, পল্লীকবি জসিমউদ্দিন স্মৃতি চত্বর, ফৌজুল করিম সংস্কৃতি চত্বর, সুদৃশ্য বাগান, সাহিত্য আড্ডা এবং মুক্তিযুদ্ধের বিজয় ভাস্কর্য। ঢাকা কেন্দ্র পূর্বে ছিল একটি পারিবারিক লাইব্রেরি, পরে 1997 সালে পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে ঢাকার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি প্রকল্প নিয়ে যাত্রা শুরু করে ঢাকা কেন্দ্র। লাইব্রেরিতে একদিকে রয়েছে ঢাকা কেন্দ্রিক নানা দুষ্প্রাপ্য বই, যা গবেষকদের অন্যতম ভরসের স্থল, পাশাপাশি পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে নানা সংগ্রহশালার প্রদর্শনীও রয়েছে এখানে। সময় সুযোগ মতো আপনি ঘুরে আসতে পারেন অনন্য এই সংগ্রহশালা থেকে। অনুষ্ঠানের প্রিয় শ্রোতা, শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। এবারে পরিবেশনা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে পর্ব, সুস্থ থাকুন। উপস্থাপনা করছেন অধ্যাপক ডক্টর রাশিদ মোহাম্মদ খান। প্রিয় শ্রোতা, আজকে আমরা কথা হলো ত্বক নিয়ে, চামড়া নিয়ে। আমাদের ত্বকটা কি, আপনারা নিশ্চয়ই জানেন যে ত্বক আমাদের শরীরের সর্ববৃহৎ অঙ্গ। এটা আমার পুরো শরীরকে ঢেকে থাকে, এটার প্রয়োজনীয়তা অপরিসীম। যার চামড়া পুড়ে যায় তখন আমরা বুঝতে পারি ত্বক ছাড়া আমাদের জীবন বিপন্ন হয়ে যায়। তো এই ত্বকটাকে নিয়মিত ভালো করে যত্ন করা সবসময় আমাদের প্রয়োজন।
আপনারা জানেন এই ত্বক আমাদেরকে বাইরের যে এনভায়রনমেন্টটা যত রকম পলিউশন আছে, যত রকম জীবাণু আছে, রোগ জীবাণু আছে, এ থেকে প্রোটেক্ট করে। এটা ভিতর দিয়ে কিছু ঢুকতে পারে না। এটা আমাদের শরীরের প্রথম লাইন অফ ডিফেন্স আমাদেরকে সুস্থ রাখার জন্য। আমাদের জ্বর জারি যাই আছে, এটা ফাঙ্গাল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন সব কিছুকে প্রথম প্রোটেকশন দেয় কিন্তু এই ত্বক। এই ত্বকের মধ্যে ইনহারেন্ট জিনিসপত্র আছে। হাজার বছর ধরে ত্বকের মধ্যে সৃষ্টি হয়েছে অনেক রোগ প্রতিরোধকারী ম্যাটেরিয়াল, যেমন আমরা বলি বিটা ডিফেন্সিন, ক্যাথলিসাইডিন, যেগুলোকে ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ঢুকতেই পারে না। সেই জন্যকে ত্বকের প্রয়োজন প্রোটেক্ট করতে হলে আমাদের অনেক কিছু করা দরকার। যেমন ধরেন আমরা অনেক সময় মনে করি আমাদের মায়েরা বা আমরা নিজেরাও, আমরা যখন গোসল করি তখন অনেক সময় আমরা যেটা করি আমরা ঘষে মেজে নিজেদের পরিষ্কার করি। আমাদের ত্বকের যে উপরিবিভাগের একটা লেয়ার আছে, এটা বলি স্ট্যাটাম কর্নিয়াম, এটা কিন্তু প্রোটেকটিভ। এটার মধ্যে এটা তৈরি হয়েছে আমাদের প্রোটেক্ট করার জন্যে। অনেকে মনে করেন যে ডললে পরে অনেক ময়লা ওঠে, এই ময়লাটা সরিয়ে ফেললাম আমরা, কিন্তু আসলে আপনি আপনাদের রোগ প্রতিরোধকারী স্ট্যাটাম কর্নিয়ামকে সরিয়ে দিলেন। আপনি যত রকম জিনিস তৈরি হয়েছিল আপনার ত্বকের মধ্যে আপনাকে প্রোটেক্ট করার জন্যে আপনি সরিয়ে দিলেন। এই জন্য কখনই ঘষে মেজে গোসল করা ভালো নয়। আপনি যদি প্রতিদিন সাবান দেন, বেশি ক্ষারযুক্ত সাবান দেন, তাহলে আপনার কিন্তু সেই ভালো জিনিসগুলো ত্বক থেকে ধুয়ে চলে যাবে। এই জন্য আপনি সাবান দিবেন মাঝে মাঝে। গোসল করার সময় জোরে আপনি গা ঘষবেন না, জেন্টলি গোসল করেন, চাপ চাপ দিয়ে শুকিয়ে নেন। যাদের ত্বক শুকনা, অনেকেরই আছে অয়েলি স্কিন, অনেকে আছে শুকনা স্কিন, তারা কিন্তু গোসল টোসল করে একটা ভালো ময়শ্চারাইজার গায়ে লাগাবেন, তাহলে কিন্তু ত্বক আপনার ভালো থাকবে। ত্বকের জন্য অনেকেই মনে করেন যে শুধু অল্প কিছু ভিটামিন খেলেই হয়তো জরুরি, ভিটামিন ই খান অনেকে ত্বকটা ভালো রাখার জন্য, এটা সেটা লাগান, কিন্তু ত্বকের জন্য কিন্তু আপনার জরুরি একটা সুষম খাদ্য। আপনার হার্টটাকে ভালো রাখার জন্য, আপনার সর্বশরীরকে ভালো রাখার জন্য যে যে খাদ্য প্রয়োজন, ত্বকের জন্য সেই খাদ্যগুলো প্রয়োজন। এই যে আপনারা বেশি করে খাবেন শাকসবজি, ফল ফ্রুটস, ডিম, দুধ, মাংস, সবই ত্বককে ভালো রাখার জন্য লাগবে। আপনার সুষম একটা খাদ্য আপনার ত্বককে ভালো রাখবে। আমার ত্বক বুড়িয়ে যায় কেন? বুড়িয়ে যায় হচ্ছে আল্ট্রাভায়োলেট রেজ অফ দ্য সান, মানে অতি বেগুনি রশ্মি যেটা আছে, এই জন্য আমার ত্বক বুড়িয়ে যায়। কিন্তু এই জন্য বেশি টু মাচ অফ সান এক্সপোজার, যারা অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে থাকেন তাদের ত্বক কিন্তু নষ্ট হয়ে যাবে এবং তাকে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তবে আবার রোদ আমাদের জন্য জরুরি। আপনি কী করতে পারেন, আপনাদের আমরা রোদ পোহাতে পারি দুপুরে যখন সূর্য মাথার উপরে, তখন আমরা মুখটা ঢেকে নিয়ে আমরা 10 মিনিট শরীরে রোদ লাগাতে পারি। সেখানে আপনি আপনার ভিটামিন ডি, যেটা আপনার শরীরের জন্য অনেক জরুরি, আপনার ক্যালসিয়াম অ্যাবজর্পশন সহ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধরে রাখার জন্য যে এই ভিটামিনটা খুবই জরুরি, এই জন্য আমরা সেটাও করতে পারি। তবে আবার মনে রাখতে হবে 10 মিনিটের বেশি যখন আমরা থাকবো তখন আমরা সান প্রোটেকশন নেব, আমরা মুখে একটা সানস্ক্রিন মেখে বেরোতে পারি, তাহলে কিন্তু আপনার ত্বক বুড়িয়ে যাবে না প্রথমত। আর সাথে সাথে এর সাথে সুষম খাদ্য, আপনার ভিতরকে যে যে ক্ষতিকারক জিনিসগুলো তৈরি হয় ত্বকের মধ্যে সূর্য আলো পড়ার ফলে, ওগুলোকে স্ক্যাভেঞ্জ করে নেয়, যেটার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট বলে থাকি। আপনার যেমন ভিটামিন এ আছে, সি আছে, ই আছে, এই ধরনের খাদ্য যেই ত্বক যেই খাদ্যগুলোর মধ্যে আছে ভিটামিন এ, সি, ই, ওগুলো আপনার খেলে আপনার ত্বক কিন্তু সুন্দর থাকবে, ভালো থাকবে। আজকের মহানগরীর সবশেষ পরিবেশনায় শুভযাত্রা। এ পর্বে ঢাকা মহানগরীর কয়েকটি রুটে চলাচলকারী যানবাহনের তথ্য এখন জানিয়ে দেব। ইটিসি ট্রান্সপোর্ট এ বাসটি চলাচল করে গুলিস্তান গোলাপশাহ মাজার থেকে শুরু করে শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর 10, পল্লবী, মিরপুর 12 পর্যন্ত। হিমাচল এ বাসটি চলে নারায়ণগঞ্জের চাষাড়া, সাইনবোর্ড, শরীরাকড়া, গুলিস্তান, জিপিও, শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর 10, পল্লবী, মিরপুর 12 পর্যন্ত। খাজাবাবা পরিবহন চলে যাত্রাবাড়ি, সায়দাবাদ, গুলিস্তান, শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর 10, পল্লবী, মিরপুর 12 পর্যন্ত। সায়দাবাদ টু গাবতলি আপনি 8 নম্বর বিআরটিসি, লাভ বাইক, এমএম লাভলি, নীলাচল ঠিকানা বাসগুলো নিয়মিত চলাচল করতে দেখবেন। প্রিয় শ্রোতা, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এইসব রুটে বাস চলাচল করে। গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে চলব এবং অতি প্রয়োজন ছাড়া আমরা বাইরে বের হব না, আর কোনো অবস্থায় মাস্ক ছাড়া গণপরিবহনে চড়ব না। বন্ধু শ্রোতা, একে একে সবগুলো আয়োজন শেষে চলে এসেছে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, এবার যেতে হবে। তার আগে সকল শ্রোতা বন্ধুর জন্য নিরন্তর শুভকামনা। আগামীকাল একই সময় আবারও কথা হবে এমন আশাবাদ রেখেই আজকের বিদায় নিচ্ছি। জানিয়ে দিই আজকের মহানগর প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রাসেল খান, সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে শাহনাজ বেগম, প্রযোজনা করেছেন তৃপ্তি কণা বসু।